এক মুহূর্ত চ্যানেলে আপনারা শুনছেন হরর ফ্রাইডেজ। আজকের গল্প অস্তিত্ব। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে অস্তিত্ব। আমাদের গলিটা ছাড়িয়ে ঠিক তিনটে বাড়ি পরে একটা হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বার, তার পাশেই দেখবি একটা চায়ের দোকান। ভোলার দোকানের কথা বলছিস? হ্যাঁ, ঠিক রাত 9টা বাজবে, ভোলাও দোকান তুলে নেবে, আর তখন ও এসে ওখানে ঘাঁটি গাড়বে। বৃষ্টির দিনে ওকে দেখা যায় না, কোথায় কোথায় ঘুরে বেড়ায় কেউ জানে না। অদ্ভুত ব্যাপার না? এর আগের দিন তুই বাড়িতে ফিরতে দেরি করেছিলি, আমি তোর ঘরে না বসে চা সিগারেট খেতে গেছিলাম ওই দোকানে, তখন একটা কেক নিয়ে ওকে দিলাম, দিব্যি নিল, কিন্তু যেই ওই কলেজের ছেলে মেয়েগুলো এলো তখন ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মারটার খেয়েছিল নাকি? না না, তুই ওকে নতুন দেখছিস বলে জানিস না। এরপর গেলে খেয়াল করে দেখিস ও শুধু মেয়েদের দেখে দূরে পালায়, আর শুধু পালায় তাই নয়, চিৎকার করে বলতে থাকে সর্বনাশ করে দেবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, এই সব। প্রেম ঘটিত ব্যাপার, কিন্তু প্রেমে পাগল হলে মানুষ ভিখিরি হয় কি? সময়ে মানুষ কি থেকে যে কি হয় তা কি স্বয়ং সৃষ্টিকর্তাও বলতে পারে? তবে কারো প্রেমেও যে পাগল হয়নি সে কথা আমি জানি। তবে ওকে পাগল করা হয়েছে। কি বলিস রে, কে করেছে, কিভাবে? যে করেছে সে ধরাছোঁয়ার বাইরে। লং স্টোরি ভাই, শুরু করে দে। ইন্টারেস্টিং লাগছে। ওকে এখন যেমন দেখছিস, ওর অবস্থা কিন্তু মোটেই ওরকম ছিল না। ওকে সবাই খ্যাপা বলে চিনলেও ওর আসল নাম হলো সুরজ। বাপের আতরের আর ড্রাই ফ্রুটসের বিজনেস বড় বাজারে। শালকিয়ায় ওদের বড় তিনতলা বাড়ি, গাড়ি, কুকুর, দারোয়ান। বাবা, এ তো বিশাল ব্যাপার। কিন্তু ওই যা হয়, বড়লোক মারবাড়ি বাপের বিগড়া হওয়া বেটা সুরজ এখন চার কেক খেলেও তখন মোটেই সস্তার খাবারে তার মুখরুচি হতো না। নামি রেস্তোরাঁয় তার নিত্য যাতায়াত লেগে থাকত। একা নয়, বছরের নানা সময়েই ওর সাথে থাকতো সিজনাল গার্লফ্রেন্ডস। সিজনাল? তবে আর বলছি কি, কলেজে কেচ্ছা রটলে ওর বাপ পড়াশোনাটাই বন্ধ করে দিত, আর পড়াশোনা বন্ধ করে দিলে হাত খরচার টাকাই বা জুটবে কী করে, আর নিত্য নতুন মেয়েদের সাথে যোগাযোগই বা ঘটবে কী করে? তারপর এভাবেই চলতে লাগলো দিন। একটি করে নতুন মেয়ে জুটলেই আগের মেয়েটিকে জানিয়ে দিত যে ওর বাড়িতে বাবা মা রাজি হচ্ছে না। আচ্ছা একটা কথা, এসব তুই এত ডিটেলে জানলি কী করে? আমার বাবা আর ওনার কিছু বন্ধু ওদের ড্রাই ফ্রুটসের দোকানের খদ্দের ছিল, তো সেই সূত্রে একদিন অক্ষয় তৃতীয়ায় ওর দোকানে গিয়ে ওর সাথে আলাপ। আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর ও আমাদের বাড়ি যাতায়াত শুরু করে। তো একদিন বিকেলে ও আমাদের বাড়িতে আসে, চুল উস্কো খুস্কো, মুখে অনেক দিনের না কাটা দাড়ি গোফ, পরনের কাপড় চোপড় ময়লা। আমি তো অবাক, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও তখন একটা অদ্ভুত ঘটনা বলল। দাদা, পাপ পুণ্য মানেন, ঈশ্বরে বিশ্বাস করেন? কি ব্যাপার বলতো? আচ্ছা বলতে পারেন, না বুঝে পাপ করে ফেললে তার ঠিকঠাক প্রায়শ্চিত্ত কোথায় হতে পারে? পাপ পুণ্য তো পরের কথা সুরজ, আমার মতে যতক্ষণ না ঠিক করে বুঝছ ততক্ষণ কোনো কাজই করা উচিত নয়। কাস, আপনি আমার সঙ্গে আগে মিলতেন, আমি বেঁচে যেতাম, জানেন? আমাকে না বোঝানোর কেউ ছিল না, জানেন? বাপের বড় ব্যবসা, প্রচুর পয়সা, আমি প্রচুর মেয়ের পিছনে উড়িয়েছি,
আর বিশ্বাস করুন, ওরা কখনো অবজেকশন করেনি। চুপচাপ যা দিতাম নিয়ে নিত, আর আমি যা চাইতাম দিয়ে দিত। আর যে দিত না তাকে বিয়ের প্রমিস করতাম। আর আমার যখনই পাওয়া হয়ে যেত তারপর আমার আর তাকে ভালো লাগতো না। সিধা বলে দিতাম বাড়িতে সম্পর্কটা মেনে নেবে না। ম্যাক্সিমাম দু একদিন ঝুলোঝুলির পরে আর বিরক্ত করতো না। কিন্তু রুবির বেলায় সেটা হলো না। রুবির বেলায় সেটা হলো না দাদা, সেটা হলো না। কেন, কি পুলিশে গেছে? সে গেলেও তো বেঁচে যেতাম দাদা, সে গেলেও তো বেঁচে যেতাম। পুলিশে যেত, আমাকে জেলে ভরতো, বাড়িতে জানাতো, পাড়ার ছেলেদের দিয়ে মার খাওয়াতো। কিন্তু না, ও সুইসাইড করলো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, তবে ওকে সেটা বুঝতে দিলাম না। ও বলে চলল, জানেন ওর সাথে যেদিন ইন্টিমেট হয়েছিলাম ও আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি মুখে তো বলেছিলাম যে দূর পাগলি, ছেড়ে যাব কেন, কিন্তু মনে মনে জানতাম এম এ মোটা, এম এ কালো, কুৎসিত, ওকে ইউজ করা যায়, কিন্তু আমাদের ওই আলিশান বাড়িতে আমার ওয়াইফ হিসেবে ওকে মানায় না। আরে ওর তো কোনো বয়ফ্রেন্ড হতো না। ফেসবুকে দুঃখী দুঃখী স্ট্যাটাস আর চিনিতে ডোবানো বলিউডি প্রেমের গানগুলো শেয়ার করত। দেখেই বুঝেছিলাম এই মেয়েটাকে একবার ভাও দিতে পারলে আমার জন্য জান দিতেও রাজি হয়ে যাবে। তাই দিল জানেন, তাই দিল, কিন্তু ছেড়ে গেল না, আমায় ছেড়ে গেল না। ছেড়ে গেল না মানে? ও তো প্রমিস করেছিল আমাকে দাদা, বলেছিল সুরজ তুমি যদি আমাকে কখনো ছেড়ে দাও আমি হয়তো আর বাঁচব না, কিন্তু তোমার জীবনে আমার অস্তিত্ব তুমি টের পাবে, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। বিশ্বাস করুন দাদা, 70% মেয়ে একই কথা বলে। আমি ভেবেছিলাম এও দুদিন পর ভুলে যাবে। প্ল্যান করে দুদিনের মাথায় ওকে বললাম, বাড়িতে বলেছি বাড়ি থেকে মেনে নেবে না, তুমি আমাকে ভুলে যাও। আজ পর্যন্ত এই কথা বলার পর খুব বেশি আর কিছু বলতে হতো না, কিন্তু ওকে বোঝানো গেল না। ওই মোটা শরীর নিয়ে আমাকে টেনে হিঁচড়ে কেঁদে ও নাটক করতে লাগলো। জানেন চোখে মোটা করে কাজল দিত, চোখের জল ওই কাজলের মধ্যে পড়ে ঘেঁটে গিয়ে কি বিশ্রী যে লাগছিল তা কি আর বলবো। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে চেষ্টা করছিল আর আমি আমার দামি জামাটা বাঁচাতে চেষ্টা করছিলাম। জামাটা বাঁচাতে হতো জানেন, জামাটা টিনার খুব পছন্দ ছিল। ওকে বিদায় করে দেওয়ার পর আমার টিনার সাথে মিট করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে নটাঙ্কি আমাকে দেরি করিয়ে দিচ্ছিল। এমন সময় টিনার ফোন এসে গেল। আমি ওকে ছাড়িয়ে ফোনটা রিসিভ করতে যাচ্ছিলাম, ও সেটা হতে দিল না, ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ও রিসিভ করলো। আর তারপর ওদিকে কি শুনলো জানি না, ও কেমন করে যেন সব বুঝে গেল। আশ্চর্য ব্যাপার, ওর কান্না বন্ধ হয়ে গেল। ফোনটা আমাকে ফেরত দিয়ে ও বলল, ঠিক আছে সুরজ, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি ভুলে যেও না আমি যে প্রমিসটা তোমাকে করেছিলাম সেটা তুমি মনে রেখো। আর তখন প্রমিস টমিস, ও নটাঙ্কি তখন বিদায় হলে আমি বেঁচে যাই। ওর একটা কথাতেও তখন আমি কান দিইনি, কিন্তু আজকে বুঝছেন আমার সব মনে আছে। একটু জল পাওয়া যাবে? ওর কথাগুলো শুনতে শুনতে ওর প্রতি ঘৃণা বা রাগ
কিছুই হচ্ছিল না। অথচ ওর ওই অবস্থা দেখে দয়াও আসছিল না। কিন্তু বাকিটা শোনার জন্য আমার প্রচণ্ড কৌতূহল হচ্ছিল। ও জলটা শেষ করতেই আমি বললাম, তারপর? সেদিন রাত্রে ও ফেসবুকে একটা পোস্ট করল, লিখল, তোমরা সবাই ভালো থেকো, আমি না পারলাম ভালো থাকতে, না পারলাম ভালো হতে, তাই আমি অনেক দূরে চলে যাব। আমি তখনও ভেবেছিলাম ওগুলো নাটকের কথা, কয়েকদিন লিখবে তারপর আবার খুঁজে নিবে। বেশ কটা দিন কাটল, আমি টিনাকে নিয়ে ভালোই ছিলাম। হঠাৎ একদিন রাত্রে বেশি ড্রাঙ্ক হয়ে বাড়ি ফিরেছি। বাবরচিকে বলা ছিল আমার রাতের খাবার যেন না করে। আমি সিধা উপরে আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়েছি, হোঁশ ছিল না, বুঝলেন? রাত তখন কটা বাজে জানি না, টয়লেট যাব বলে উঠলাম। বললে বিশ্বাস করবে না, বাথরুমের সুইচে হাত দিয়ে আলো জ্বালাতে যাব, স্পষ্ট মনে হলো কেউ যেন আগে থেকে ওই সুইচটার উপর হাত দিয়ে রেখেছে, আর আমার হাতটা গিয়ে তার আঙুলের ওপর পড়ল। অন্ধকারে দেখা যাচ্ছিল না, চমকে উঠে আমার হাতটা সরিয়ে নিয়ে বললাম, কেবে? তারপরে কোনো ভুল হয়েছে মনে করে চুপ করে আলো জ্বালিয়ে বাথরুমে ঢুকলাম। কাম করে পেছন ঘুরে ফ্লোরের টাইলসে স্লিপ করে মুখ ধুবড়ে পড়লাম। কিন্তু তখন মনে হয়েছিল কেউ যেন আমার পাটা ধরে টান দিল, আর 2 ইঞ্চি এগিয়ে পড়লে না, বাথটবের কোনায় লেগে থোবড়াটা প্রায় ভেঙেছিল। আমার আর ওঠার ক্ষমতা ছিল না, পরদিন সকালে ওখানেই ঘুম ভাঙল। দুপুর নাগাদ টিনার সাথে মিট করতে বেরোলাম। সারা বিকেল খুব ফুর্তি করে তারপর টিনাকে নিজের বাড়িতে নিয়ে এলাম। গ্রুপ স্টাডির কথা বলে টিনা রাত্রে আমার বাড়িতে স্টে করে যায়, আর সেই দিন রাত থেকে আমার হেল শুরু হয়। দাদা, কিরকম? রাত তখন প্রায় 3 বেজেছে। আমি টিনাকে আমার পাশে টেনে নিয়ে ওর পেটের কাছটায় হাত দিয়ে দেখি, মালুম হলো ওখানে একটা ভেজা কাপড় জড়ানো রয়েছে। আমি সেই কাপড়টা সরানোর জন্য ওটাকে ভালো করে ধরে টান দিতে গিয়ে দেখি ওটা আস্তে আস্তে কেমন গরম হয়ে যাচ্ছে। আমি ভাবলাম এসব আমার সাথে কি হচ্ছে। আমি এবার ওই অন্ধকারের মধ্যে উঠে বসে আমাদের গায়ের চাদরটা ফেলে দিয়ে ওই কাপড়টা ধরে জোরে হেঁচকা টান দিলাম। ওটাকে আর ধরে রাখতে পারছিলাম না, এত তো গরম হয়ে গেল, মনে হলো আমার হাতটা যেন পুড়িয়ে দেবে। আমার দারুণ ভয় হলো, আমি এক হাতে তো কাপড়টা ধরে রাখতে পারছিলাম না, আর এক হাতে টিনাকে জোরে জোরে ধাক্কা মেরে ডাকছিলাম। একদিকে ওই গরম কাপড়ের ফালিটা আমার হাত ঝলসে দিচ্ছিল, অপরদিকে টিনা বেটির ওঠার নাম নেই, এদিকে আমার বাড়িতে ও যদি পুড়ে মরে তাহলে তো আমার বিপদ, এদিকে আমি কাপড়ের ফালিটা আর ধরে রাখতে পারছিলাম না, আমার প্রচণ্ড জ্বালা আর ব্যথা হচ্ছিল হাতে, এদিকে ছাড়ার চেষ্টা করলেও ছাড়তে পারছি না। কাপড়ের ফালিটার সাথে আমার হাত যেন আঠার মতো লেগে রয়েছে, একে অন্ধকারে দেখতে পাচ্ছি না কি হচ্ছে। তার উপর জানেন আমার নাকে এলো মাংস পোড়ার গন্ধ। আমি বুঝে গেলাম আমারই হাত পুড়ছে, মাথায় খুন চেপে গেল। টিনাকে ভীষণ এক ঠেলা দিয়ে জোরে ডাকলাম। হঠাৎ সে কাপড়ের ফালিটা থেকে হাত ছাড়াতে পারছিলাম না, সেইটা দপ করে জ্বলে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টিনার পেটের চারপাশ দিয়ে দাউ দাউ করে আগুন ধরে গেল। আমি বুঝতে পেরে গেছিলাম চোখের সামনে টিনাকে পুড়তে দেখতে হবে।
কিন্তু টিনার দিকে যখন তাকালাম, এ টিনা কোথায়? এ তো রুবি। ওই আগুনের মধ্যে ও আমার দিকে তাকিয়ে শান্তভাবে হেসে যাচ্ছে। আমি এত ভয় পেয়ে গেলাম, হাতটাকে ছাড়ানোর জন্য ওর কোমরে এক লাথি মেরে দিলাম। তারপরে দেখি ও উঠে বসল। আমার হাত উড়ে প্রায় খাক হয়ে গেছিল। হাতটাকে পেটের কাছে আর এক হাত দিয়ে চেপে ধরে আমি খিস্তি দিয়ে উঠলাম, বেরিয়ে যা শালা, এক্ষুনি বেরিয়ে যা। কিন্তু ও কিন্তু যেতে চাইছিল না, ও আরো আমার কাছে এগিয়ে আসছিল। আমি রাগের মাথায় আরো এক লাথি কষে দিলাম, যা ভাগ এখান থেকে শালি। তারপর ও উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমি করিডোর অবধি গিয়ে নিচে সিঁড়ির দিকে তাকালাম, দেখলাম টিনা বেরিয়ে যাচ্ছে। টিনা বেরিয়ে যাচ্ছে। আমার তখন আর ভাবার সময় ছিল না, হাতের দিকে তাকালাম। বিশ্বাস করুন, আগুনে ঝলসানো জ্বালায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু হাতের দিকে তাকিয়ে দেখি একটা দাগ পড়েনি। অথচ এত জ্বালা করছিল, আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। তারপরের দিন বাড়ি থেকে আর বেরোইনি। নেক্সট দিন খবর পেলাম রুবি সুইসাইড করেছে, পেটের মধ্যে কাপড় জড়িয়ে, তাতে কেরোসিন তেল ঢেলে আগ লাগিয়ে দিয়েছে। তারপর থেকে রোজ জ্বলছি দাদা। যখনই একটা মেয়েকে বাড়িতে নিয়ে যাই, তাকে টাচ করতে চেষ্টা করলেই দেখতে পাই সে নয়, তার জায়গায় রুবি জ্বলছে। আর একা জ্বলছে না, আমার হাতটাকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। এ এমন রোগ, ডক্টর দেখিয়েও লাভ হয় না জানেন। গোটা হাতটা জ্বলে পুড়ে গেছে, অথচ ডাক্তারকে তার দাগ দেখাতে পারি না। চামড়ার নিচ দিয়ে জ্বলে, জ্বলতেই থাকে, অথচ দাগ দেখাতে পারি না। বাড়িতে সবাই আমাকে পাগল বলে, আমি কিছুতেই ওদের বোঝাতে পারি না। হাতটা ভেতরে জ্বলে জ্বলে খাক হয়ে যায়, কিন্তু দাগ দেখাতে পারি না। ব্যাপারটা এখানে শেষ হলো না। আগে তো টাচ করলে শুধু হাতটা জ্বলতো, এখন মেয়েরা কাছে এলেও গোটা শরীর জ্বলতে থাকে। সামনে ঠিকতে পারি না, কি করি জানেন? পালিয়ে যাই, নইলেও তো জ্বালিয়ে দেবে, আমার সর্বনাশ করে দেবে। কিন্তু আমি দাগ দেখাতে পারবো না। এবার বলুন, আছে কোনো প্রায়শ্চিত্ত দাদা? থাকলে বলুন না দাদা, আমায় বাঁচান, আমায় জ্বালিয়ে দিচ্ছে, আমায় বাঁচান। তার কিছুদিন পর থেকেই ওকে এপাড়ায় দেখতে পাই। পুরোপুরি উন্মাদ হয়ে যাওয়ার পর অবশ্য ও কাউকে আর চিনতে পারে না। ওকে অনেকবার ওর বাড়িতে নিয়ে যাওয়াও হয়েছে, কিন্তু ওকে বাড়িতে ধরে রাখা যায়নি। আচ্ছা, ওকে সাইকায়াট্রিস্ট দেখানোর কোনো রকম লাভ হয়নি? ওকে বেশিক্ষণ ধরে রাখা যায় না, চিৎকার করে এমনভাবে কাঁদতে থাকে, সে কান্না শুনলে পাষাণও বোধহয় গলে জল হয়ে যাবে। কিন্তু ও এই পাড়াতেই থাকে কেন? রুবি এ পাড়াতেই থাকতো যে, কে বলতে পারে, হয়তো ও এখন সুরজকে নিজের তত্ত্বাবধানে রেখেছে,